বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা প্রশ্ন আমরা সাতটা সময় সাইডের প্রথম থেকে শুরু করব। তা আমরা অঙ্কে যাই, আমাদের প্রমাণ করতে হবে এক নম্বরে, এখানে এক নম্বরে যেটা বলছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন টু এ বাই ওয়ান প্লাস কস টু এ, এর সূত্রটি এটা দেওয়া আছে, এটা শোনা আমাদের প্রমাণ করতে হবে টেনে। দেখো আমরা সাইন টু এ কি লিখতে পারি, সাইন টু এর যে সূত্রটা টু সাইন এ কস এ, আর ওয়ান প্লাস কস টু এর সূত্রটা আমরা গত লাইন ক্লাসে করেছি, এটি লিখলাম টু cos t স্কয়ার ওয়ান প্লাস কস টু এর সূত্রটা। এখানে টু আর টু কেটে যায়, কস এর সাথে কস এর আলাদা হয়ে পড়ে থাকে শুধু সাইনে, আসলে থাকে কস এর। এটাকে আমরা লিখতে পারি সাইনে কস এর হলো আমরা যদি দুই নম্বর কথা করাই দেখতে পাবো যে এখানে আমাদের দুই নম্বর আছে লেফট হ্যান্ড সাইড ওয়ান মাইনাস কস টু থিটা প্লাস সাইন টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা প্লাস সাইন টু থিটা। তাহলে সূত্র প্রয়োজনে অগ্রসর করতেছি ওয়ান মাইনাস কস টু থিটা এই সূত্র হলো টু সাইন স্কয়ার থিটা, আর সাইন টু থিটাকে লিখতে পারি টু সাইন থিটা কস থিটা, আর ওয়ান প্লাস কস থিটাকে লিখতে পারি টু কস স্কয়ার থিটা, সাইন টু থিটাকে লিখতে পারি টু সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আসে আমরা উপর থেকে টু সাইন থিটা যদি কমন নেন তাকে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে টু কস থিটা যদি কমন নেই এক্স থেকে তাই থাকে কস থিটা প্লাস সাইন থিটা। তাই টু আর টু কেটে যায়, এটা কেটে গিয়ে থাকে উপরে সাইন থিটা এসে শুধু কস থিটা সাইন থিটা এর কস থিটা আমরা নিতে পারি। এখানে আমরা যে কাজটা করলাম ওয়ান মাইনাস কস টু থিটা সূত্রে বসলাম, সাইন টু থিটা সূত্রে বসলাম, ওয়ান প্লাস কস টু থিটা সূত্রে বসলাম, বসানোর পর আমরা উপর থেকে সাইন টু থিটা কমন হয়েছি, নিচ থেকে কস টু থিটা কমন হয়েছে, তার থেকে সাইন থিটা বাই কস থিটা এটা হলো ট্যান। এরপরে আমরা তিন নম্বর অঙ্কন যদি করে দেখব যে তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে আছে তিনের লেফট হ্যান্ড সাইড, এখানে আছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার পাই বাই এইট, পাই বাই এইট প্লাস থিটা বাই টু মাইনাস কস স্কয়ার পাই বাই এইট মাইনাস থিটা বাই টু, এটা আছে, এইটা আমাদের আছে। আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে এটা আছে সেখানে সাইন স্কয়ার, এখানে আছে সাইন স্কয়ার,
এখান থেকে আমাদের কমন করতে হবে বর্গের বস্তু সাইন থিটা। তো আমি একটা কথা তোমাদের লক্ষ্য করেছি যে আমাদের দেখো টু সাইন স্কোয়ার এ হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার, আর টু কস স্কোয়ার এ হলো ওয়ান প্লাস কস স্কোয়ার। এই দুইটা সূত্র থেকে যদি আমরা খেয়াল করি তাহলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলে এখানে সূত্র বসাতে একটা টু লাগে, এখান থেকে এখানে যাইতে হলে আমার একটা টু লাগবে। কিন্তু এই ক্ষেত্রে এখানে সাইন স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমার সূত্র বসাতে একবার যদি এ ধরবে সূত্র বসাই তাহলে আমার প্রথমে একটা টু লাগবে, কিন্তু টুটা আমার এখানে লাগবে। সেই ক্ষেত্রে আমি একটা হাফ নিলাম এবং প্রত্যেকের সাথে টু গুণ করে দিলাম, টু গুণ করি এখানে আসে টু সাইন স্কোয়ার পাই বাই এইট মাইনাস থিটা বাই টু, এরকম আসে। তাহলে টু সাইন স্কোয়ার এই এটার ভাল করবো এটা বসে ওয়ান মাইনাস কস টু এ মানে পাই বাই এইট প্লাস থিটা বাই টু, এখানেও আসে ওইরকম। তাহলে এখানে থাকবে একটা দিলে আর এখানে আমাদের আসে এরকম ওয়ান মাইনাস কস টু এ কস টু ইন্টু পাই বাই এইট মাইনাস থিটা বাই টু, এরকম আসে। তাই দেখো হাফ ওয়ান মাইনাস টু দিয়ে যদি গুণ করে দিই ব্র্যাকেটের মধ্যে পাই বাই ফোর প্লাস থিটা, এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে প্লাস টু দিয়ে যদি গুণ করে দিই কস পাই বাই ফোর মাইনাস থিটা, তাহলে ওয়ান এবং ওয়ান বাদ যায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে হাফ এটা কি প্লাস আছে কস পাই বাই ফোর মাইনাস এ থিটা, কস পাই বাই ফোর মাইনাস থিটা মাইনাস কস পাই বাই ফোর প্লাস থিটা, তাহলে এখানে আসে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটাকে আমরা একবার লিখতে পারি টু সাইন এ সাইন বি। দেখো এখানে এইটার সাথে এটা কেটে যায়, এটা হলো সাইন পাই বাই ফোর রুট টু সাইন থিটা, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের প্রমাণিত হয়ে গেছে, এখানে আমি কী কাজ করলাম আবার একটু বিদ্যায় করি। আমাদের যেটা বলছি সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকে এই সূত্র থেকে যদি আমি টুয়ে যাইতে চাই তাহলে স্বাভাবিকই আমার একটা টু লাগবে, কিন্তু এখানে সূত্রে বসানোর জন্য টু নয়, এই জন্য একটা হাফ নিয়ে প্রত্যেকের সাথে টু নিছি। তাই টু নেওয়ার পর টু সাইন স্কোয়ার এ ধরলে ওয়ান মাইনাস কস টু এ ওয়ান মাইনাস কস টু এ, এখন এই টু দিয়ে যদি গুণ করি পাই বাই এইট কে টু দিয়ে গুণ করলে পাই বাই ফোর, আর থিটা বাই টু কে গুণ করলে থিটা, এখানে মাইনাস ওয়ান মাইনাস আছে প্লাস, এখানে গুণ করলে পাই বাই ফোর মাইনাস থিটা, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি আসে টু সাইন এ সাইন বি, তো সাইন পাই বাই ফোর মাইনাস বাই টু। এরপরে আমরা চার নম্বর অঙ্ক করাই লিখি, আমাদের চার নম্বরে আছে, এখানে চার নম্বরে যে আছে হলো আমাদের টেন থিটা ইজ ইকুয়াল টু হাফ, এখানে আমাদের যে আছে দেওয়া আছে টেন থিটা সমান ওয়ান বাই ফোর, আর লেফট হ্যান্ড সাইডটা
হলো লেফট হ্যান্ড সাইডটা হলো টেন টেন সাইন টু থিটা, টেন সাইন টু থিটা মাইনাস মাইনাস সিক্স টেন টু থিটা, সিক্স টেন টু থিটা প্লাস ফাইভ কস টু থিটা, ফাইভ কস টু থিটা এই মানটা করে দেওয়া আছে। এইটার মান সব পূরণ করতে হবে, এটা সমাধান করবো করবো থ্রি। তো দেখো আমরা তিনটা সূত্র ট্যানে লিখছি, ট্যান থেকে সাইন থেকে ট্যানের সূত্র যেটা লিখছি, যে আমরা এখানে লিখছিলাম সাইন টু এ সমান লিখেছিলাম টু ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান টু এ কে লিখেছিলাম এর সূত্রে টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, কস টু এর সূত্র আমরা ট্যানে যেটা লিখছিলাম ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, এই আমরা লিখেছিলাম। এই সূত্রটা আমরা প্রমাণ করেছি। তাহলে এখানে টু থিটা আছে, এটা শুধু ট্যান টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস সিক্স ট্যান টু থিটা ট্যান, এটা আমাদেরকে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ফাইভ, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এইটা। এখন দেখো আমাদের মান দেওয়া আছে ট্যান থিটা, তাহলে এখানে লিখতে পারি টেন ইন্টু টু, ট্যান থিটার মান হাফ, ওয়ান প্লাস হাফ স্কোয়ার মাইনাস, এখানে লিখতে পারি টু ইন্টু হাফ, ওয়ান মাইনাস হাফ স্কোয়ার ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার। এটার সাথে এটা কেটেছে থাকে ওয়ান, তাই টুয়ের সাথে এটা গুণ করলে এখানে থাকে টেন, আমি সে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, এখানেও কেটে থাকে ওয়ান, তাই সিক্স এর সাথে ওয়ান গুণ করলে সিক্স, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ফাইভ, এরপরে এখানে আসে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর বাই ওয়ান প্লাস ওয়ান বাই ফোর। এখন যদি আমরা লসাগু করি, এখানে আসলে ফোর প্লাস ওয়ান বাই ফোর সিক্স, ফোর মাইনাস ওয়ান বাই ফোর ফাইভ ইঞ্চি, ফোর মাইনাস ওয়ান বাই ফোর, ফোর প্লাস ওয়ান বাই ফোর, এই এখানে দেখো আমি সত্যি লিখেছিলাম বুঝতে। এখন এখানে আমাদের টেন বাই ফাইভ বাই ফোর মাইনাস সিক্স বাই থ্রি বাই ফোর প্লাস ফাইভ ইন্টু থ্রি বাই ফোর বাই ফাইভ বাই ফোর, এসে টেন ইন্টু ফোর বাই ফাইভ ওটা দিলাম, সিক্স ইন্টু ফোর বাই থ্রি ফাইভ ইন্টু থ্রি বাই ফোর ইন্টু ফোর বাই ফাইভ। দেখো এটার সাথে এটা কেটে যায় থাকে টু এইট, এটার সাথে থাকে টু মাইনাস এইট, ফোর আর ফোর কাটে ফাইভ আর ফাইভ কাটে শুধু থ্রি, এরকম চলে আসে থ্রি, এটাই আমাদের লেফট হ্যান্ড, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো আমরা এখানে আমাদের এই মানটা দিয়ে আসছিল সাইন টু এর যে ট্যানের ফর্মুলাটা ছিল সেটা বসেছি, ট্যান টু এর ট্যানের ফর্মুলা বসেছি, কস টু এর ট্যানের ফর্মুলা বসেছি, এরপরে আমরা ট্যান থিটার যে মান দিয়ে আসছি হাফ সে মানগুলো বসায় এরপরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর এখানে চলে আসছে। এরপরে আমরা
এই সাইড নাম্বার একটা করি, দেখো এরপরে আমরা করার পর এখানে
আমরা এটা সাইন স্কয়ার এর সূত্র আমরা যা শিখছি cos স্কয়ার আর এখানে a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab তাই 2 sin a 2 2 sin a cos a sin 2 a আর তারপর আমরা আলাদা করে ধরব আমাদের 1 বাই cos 2 a sin 2 a sin 2 a cos 2 a এখন আমরা সাতের বামপক্ষে দেখো দেওয়া আছে, সাতের বামপক্ষে দেওয়া আছে সেভেন লেফট হ্যান্ড সাইড হলো সাইন আলফা মাইনাস অথবা ওয়ান প্লাস সাইন টু আলফা পাই কজ আলফা মাইনাস অথবা ওয়ান প্লাস সাইন টু আলফা এই মতো দেওয়া আছে। এটা সমাধান করতে হবে, এটা সমাধান করতে হবে কট আলফা, এখানে আলফা ধনাত্মক সংখ্যকল, তারপরে আলফা ধনাত্মক সংখ্যকল অর্থ হল এই জুটের ভিতরে কোনো মাইনাস এখানে আমরা দেখতে পারি সাইন আলফা। আমরা ওয়ান কে শিখেছি দেখা যাবে সাইন স্কয়ার এ প্লাস অর্থাৎ সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা এটা মনে করতে, আর সাইন টু আলফা কে লিখি টু সাইন আলফা কোস আলফা, এখানে কোস আলফা ওয়ান কে আগে মনে লিখলাম সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা সাইন টু আলফা টু সাইন আলফা কজ আলফা। তাই দেখো সাইন আলফা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি সেই সূত্রে সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কয়ার, এখানে থাকবে কজ আলফা, এখানে আমরা দেখতে পারি সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কয়ার, যেহেতু এখানে বলা আছে আলফা ধনাত্মক সংখ্যক কোন তাহলে এখানে মাইনাস কোনো মান আসবে না, তাহলে এখানে আমরা লিখব সাইন আলফা দুটার স্কয়ার উঠে গেলে সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে আসি কজ আলফা দুটার স্কয়ার উঠে গেলে সাইন আলফা প্লাস cos alpha, এখানে আমাদের আছে sin alpha minus sin alpha minus cos alpha by cos alpha minus sin alpha minus cos alpha, তাহলে উপরে এটা বাদ sin alpha যে ফিক্সড minus cos alpha আর নিচে থেকে minus মাইনাস আমরা দেখতে পারি
1 by cos x তাহলে এখন আমরা ঘরকে একটা ক্লককে 2 দিয়ে এখন ঘরকে 2 দিয়ে গুণ করি এটা করলাম এখন আমরা এই নিচে এই ঘর ঘরের উপর একটা রূপ চিহ্ন দিই তো তাদের প্রমাণ রূপ আছে তাই রূপ দিলে যত টু ছিল তাই রূপের ভিতরে টুকে নিয়ে আসবে ফোর আর কসকে গুটি গুটি নিতে হবে কস স্কোয়ার এক্স এটা এখন দেখো এটাকে লিখতে পারি টু ইন্টু টু কস স্কোয়ার এক্স এই যে আমাদের সেটা বলা ছিল যে আমাদের বি স্কোয়ার পজে থাকা সাইনে থাক ওখানে একটা টু লাগে সূত্রের জন্য তাহলে সেই জন্য ফোরকে আমরা দুটো অংশে ভাগ করলাম ভাগ করে নেওয়ার পর ওয়ান টু কজ স্কোয়ার এক্স এর সূত্র হল ওয়ান প্লাস কজ টু অর্থাৎ টু কজ স্কোয়ার এক্স এর সূত্র সেটা আমি কেমন লিখলাম তাহলে এখানে আসে টু বাই এইটা দিয়ে যদি আমরা যুগ্ম করি টু প্লাস টু কস টু এক্স এখন এরপরে এখানে যদি আবার আমরা রূপ দিই এখানে আবার আমাদের রূপ দিয়ে আসবে এটা হয়ে যাবে টু দুটোর মধ্যে আমি ফোর আর কস স্কোয়ার টু এক্স কস টু এক্স দুটোর মধ্যে আসবে টু কস স্কোয়ার এক্স এখানে আসে টু এই ফোর কে আবার লিখতে পারি টু ইন্টু টু কজ স্কোয়ার টু এক্স আবার টু কজ স্কোয়ার এর মানে যদি অনুসারে তাহলে এখানে আসে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স এটাকে এ ধরলে টু এ তাহলে এটা গুণ হয়ে যায় আবার ফোর এক্স হয়ে যায় এখন এটাকে আমরা যদি টুটা গুণ করে দিই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব টু বাই রুট ওভার টু প্লাস এখন কিন্তু টু প্লাস টু কস ফোর এক্স এটা হবে রাইট হ্যান্ড সাইড দেখো আমরা যে কাজটা করছি সেট এক্স আমাদের রাইট প্লাস এক্স ছিল সেট এক্স কে আমরা অনলাইন কজ হিসেবে দেখতে পারি তাহলে এখানে আমরা হরকে টু দিয়ে এবং লবকে টু দিয়ে গুণ করে দিলাম এরপর এক্স একটা গুণ দিলাম তো টুর মধ্যে টু দিয়ে সেটা ফোর হয়ে যায় স্কোয়ার এক্স কজ গুণ কজ স্কোয়ার হয়ে যায় তো টু কজ স্কোয়ার এক্স এর সূত্র লিখলাম এখানে এরপর টুটা গুণ করে দিয়েছি পরবর্তীতে আবার একটা গুণ করেছি এবং ওই একই সূত্র বসানোর পর আমাদের একটু গুণ করে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে এরপরে এই অঙ্কটা দেখতেছি অঙ্কটা একই তবে এখানে যে দুই নম্বরে যেটা দেওয়া আছে ওটা সংশোধন করেছি দুই নম্বরে আসলে এখানে আমাদের সেম ফাইভ এক্স বাই টু এই একটা ছিল আমার মানে এখানে ফ্রেমটি আমি যখন দেখতেছি এখানে আসে সেকেন্ডস এই অঙ্কটা আশা করি পাবে এরপরে আমরা এরপরে আমরা চোদ্দোর দুই নম্বর অংশ করে চোদ্দ দুই নম্বর অংশটি দেখো এটা সহ আমাদের প্রমাণ করতে হবে থ্রি রুট থ্রি সাইন ফিফটি ফাইভ ডিগ্রি এটা আমরা ফোর গুণ করে দিলে ফোর সাইন
35 degree plus 4 cos cube I cube. And the 4 sin cube সূত্র আমরা লিখেছি, 4 sin cube সূত্র লিখেছি যে আমরা ওই সময় লিখতাম যে দেখো সূত্র বসাইছি
আর এখানে ফোর্স আমি কস কিউবের সূত্র বসাইছি। অসরণ কর আমরা সম্পর্কে কস এর কনভার্স সাইনের আমরা কোথাও জন্য 90 ডিগ্রি আকার দেখছি কেন লেখার পর এটা যেহেতু একটা 90 ডিগ্রি তাই সাইন থেকে কস এর কস থেকে সাইন এখানে একটা নিতে কস থেকে সাইন এটা এটা কেটে যায় তারপর থ্রি কমন সি কস প্লাস সাইন সি প্লাস সাইন এর সূত্র বসাইছি অসরণ কর আমরা এখন মান বসাইছি কস 90 ডিগ্রি মান ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে বাকি অংশ করবো আপনাদের সাথে নিয়ে। আসসালামু আলাইকুম।